বর্তমান সময়ে ছোট পর্দা নিয়মিত মুখ অভিনেত্রী সামিরা খান মাহি। বেশ কিছুদিন নাটকে অভিনয় করে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। যদিও সামিরা খান মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত আরও বহু বছর আগে থেকেই, কিন্তু সম্প্রতি সময়ে তাকে নিয়মিত পর্দায় দেখা যাচ্ছে। তবে এসবের মধ্যে অতীতের একটি বিষয় নিয়ে তাকে সহ্য করতে হচ্ছে সমালোচনা। সামিরা খান মাহির দাঁতে কিছু জটিলতা ছিল, যেহেতু এটার সমাধান তার হাতের নাগালেই ছিল, তাই তিনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। ব্রেসিসের মাধ্যমে নিজের চেহারার সৌন্দর্য বাড়িয়েছেন, বর্তমানে বিশ্বের অনেক তারকা কাজটি করেন। সোশ্যাল মিডিয়ায় সামিরা খানের আগের ও বর্তমানের রূপের ছবি নিয়ে অনেকে তুলনামূলক পোস্ট করছেন বলে জানান অভিনেত্রী। কেউ হাসি ঠাট্টা করছেন, কেউ মাছের নিন্দায়। সেসব নেটিজনের উদ্দেশ্যে সরব হলেন তিনিও। তার ভাষ্য, আমি যে ব্রেসিস করেছিলাম সেটা তো সবাই জানে, আমার সব ছবি ভিডিও সব জায়গায় আছে, সেটা নিয়ে এত কথা বলার কী আছে। সামিরা খান মনে করেন ছবি যে কাজের ক্ষেত্রে তাকে সুশ্রী দেখানো জরুরি। তাছাড়া নিজের আত্মতুষ্টির বিষয় তো রয়েছেই। তিনি বলেন, সবাই চায় মানুষের সামনে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে, আমিও সেটাই করেছি। তাছাড়া মানুষ পরিবর্তনশীল, ছোটবেলায় মানুষ নিজের প্রতি যত্নবান হয় না, তাই অন্যরকম দেখায়। যখন মানুষ বড় হয় নিজের প্রতি যত্নবান হতে শেখে, তখন তার অনেক কিছুই পরিবর্তন হয়। তাছাড়া আমি যে সেক্টরে কাজ করি সেখানে অভিনয়ের পাশাপাশি নিজেকে ভালো দেখানো খুব জরুরি। সো ভিউয়ার্স, সামিরা খান মাহিকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।